লিগ ওয়ানে লিলের কাছে শিরোপা হারের পর প্যারিসিয়েন্ট জার্মেই দু হাজার একুশ বাইশ মৌসুমে এখন পর্যন্ত লিগের সবকটি ম্যাচে জিতে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে ছয় ম্যাচে তাদের পয়েন্ট আঠারো লিগে এখনও শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাটেচের বিপক্ষে খেলতে যাবে প্যারিসিয়ানরা তবে এই ম্যাচের আগে দুঃসম্বাদ হাটুর ইঞ্জুরির কারণে দলে থাকবেন না লিওনাল মেসি লিওর বিপক্ষে গত ম্যাচে তাকে তুলে নেন পিএসএসজি কোচ পচেতিনো এরপরে তিনি জানান ইঞ্জুরিতে ভুগছেন মেসি ম্যানসিটির বিপক্ষে মেসিকে ফিট পেতেই মাঠ থেকে তুলে নেন তিনি লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জয় না পাওয়া হারিয়ে প্রথম জয় তুলে নিতে প্রস্তুত গত শুক্রবার রাতেও তারা স্টার্সবুর্গের কাছে হারে তিন শূন্য গোলের ব্যবধানে গত ম্যাচে লিওর হয়ে ব্রাজিলিয়ান পাকতা গোলে পিছিয়ে পড়ার পর নেইমারের বুদ্ধিত্ব পেনাল্টিতে সমতায় ফিরে পিএসজি এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে ইকারদির গোলে জয় তুলে মার্চ নেইমার বাহিনী আর এই জয়ে লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা ম্যাচের বিপক্ষে পিএসএির অতীত রেকর্ডও বলছে বেশ ভালো অবস্থানে আছে পিএসজি ম্যাটেজের মাঠে শেষ এগারো ম্যাচের দশটিতে জয় ও একটিতে ড্র নিয়ে ফেরে পিএচজি শেষ পিএসজি পিএসজি জিতেছিল তিন এক গোলের ব্যবধানে ম্যাটজ এই মৌসুমে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে ড্র করেছে দুটি এবং জয় নেই কোনো ম্যাচেই অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই ভালো অবস্থানে আছে পিএসজি আজকের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে পিএসজি কোচ দুনারম্বা আশরাফ হাকিমি মার্কুইন হোস কিমবেম্পে দিয়ালো পারেদেস দেশ হ্যারেরা উইনালডম ডিমারিয়া ইকারদি ও নেইমার জুনিয়র তবে রিয়াল থেকে পিএসিজিতে যোগ দেওয়া রামসকেও মাঠে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে এছাড়া ফরাসি স্ট্রাইকার কিলিয়ান অ্যাম্বাপেও বিশ্রামে থাকবেন বলে অনুমান করা হচ্ছে আজকের ম্যাচে কোন দল জয় পেতে পারে এবং কত গোলের ব্যবধানে জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আমার মতে পিএসিজি আজকে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পেতে পারে এবং নেইমার একটি হলো গোল করবেন খেলাধুলার সকল খবরা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন